আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আশা করি আজকের ভিডিওটিও আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো এখানে দুপুরবেলা রান্নাবান্না সেরে নিব। তো এখানে আমি আজকে যা যা রান্না করব, এখানে মাছ ভাজি করব, লাল শাক রান্না করব, সিম রান্না করব, দেখা যাক আর কি কি করা যায়। এই যে এখানে কচুর ফুল রান্না করব। তো চলুন আপনাদের সাথে আজকে রান্নাটা শেয়ার করি, বাট কোনো রেসিপি শেয়ার করব না। তো এখানে এই যে আমি মাছগুলোকে ভালোভাবে ধুয়ে এগুলো মাথাগুলোকে ভেজে নেছি, তরকারি রান্না করব মাথাগুলো দিয়ে। তো এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে ভাজিটা অলরেডি বসিয়ে দিলাম। তো আসলে যেহেতু বাচ্চা কাচ্চা থাকে, একবার ওদের কাছে যেতে হয়, একবার আসতে হয়, ওই কারণে ওইভাবে মোবাইলকে স্টারনে দাঁড়া করাতে পারি না, কারণ আসলে হাত ধরে মানে হাত দিয়ে ধরে ধরে ভিডিওগুলো করতে হয়। আর এক অনেকবার মানে কিচেন থেকে বাচ্চাদেরকে দেখতে যেতে হয়, তো তার জন্য রেসিপি করতে পারি না তেমন একটা। আর রেসিপি করার মতো আমি মানে তেমন কিছু আমার কাছে মনে হয়নি যে রেসিপি করতে হবে। এসব হালকা রান্না আমরা সবাই করতে পারি। তো এই যে এখানে মাছগুলো ভেজে নিচ্ছি, আমার কাছে কিন্তু তেলাপিয়া মাছ ভাজিটা অনেক ভালো লাগে। তো এটা বাসার সব মোটামুটি সবার না, মানে আমার শাশুড়ি তো একদমই মাছটা খাবে না, আমার শ্বশুরের একটু কম পছন্দ, ভাশুরের একটু কম পছন্দ, আর সবাই মোটামুটি খায়। তো আমার অনেক ভালো লাগে, আবার আমার জায়ের মেয়েরও অনেক পছন্দ তেলাপিয়া মাছ ভাজিটা। তো এই যে মাছগুলোকে আজকে ভাজি করে এনেছি, একটু মাঝারি সাইজের মাছগুলো, তো ভাবলাম ভাজি করে মানে একদম পুরো গোটা গোটা ভাজি করলে খেতে ভালো লাগবে। তো এই যে মাছটা কিন্তু আমার ভাজি করা শেষ, দেখে কিন্তু খুব লোভনীয় মনে হচ্ছে, আসলে অনেক মজা হয়েছে মাছগুলো। তো এই যে এদিকে আমি অনেক রান্নাই কিন্তু এই ফাঁকে সেরে ফেলেছি। আর এই যে দেখতে পাচ্ছেন এদিকে আমি প্রচুর ফুল রান্না করতেছি। তো সব কিছুই রান্না করা শেষ, তো কচুর ফুলটা এখনও চুলার উপরে আছে, ওটা এখনও রান্না করা হয়নি। আর এদিকে লাল শাক রান্না করেছি, মাছ ভাজি করেছি, আর এখানে এই যে আব্বুদের জন্য ইলিশ মাছ রান্না করেছি, কারণ কেউ তেলাপিয়া মাছ খায় কেউ খায় না, তো তার জন্য আর কি ইলিশ মাছটা রান্না করতে হলো। আর এখানে সিম, আর এখানে যে মুরগির ঘিলা কলিজা মানে মুরগির পাখনাগুলা সবগুলা মিলিয়ে এখানে সকালের জন্য রান্না করেছি। রাত্রে ঝোল দিয়ে এটাকে পুরো কমপ্লিট করে রান্না করব, এখন জাস্ট কষিয়ে রেখে দিয়েছি, কারণ সকালবেলা রুটির সাথে ভাজিটা সবাই খেতে চায় না। তো তার জন্য চিন্তা করলাম মুগ ডাল অথবা আলু দিয়ে এটাকে রান্না করে রেখে দিব রাত্রে সকালে খাওয়ার জন্য। তো আসলে এটা যদি আগে রেডি না করে রাখি সকালে অনেক দেরি হয়ে যায়, যেহেতু ছোট বেবি আছে, ওদেরকে ঠিক করে আবার ওদেরকে খাওয়াতে হয়, নাস্তা বানাতে হয়, আর যেহেতু আমি এখন একা, তো এই কারণে আসলে একটু কষ্ট হয়ে যায় সব কিছু মিলে। আমার যারা তো এখনও ওনারা বাপের বাড়িতে গিয়েছে, তো আমি এখন একা একা নাস্তা বানাতে আমার একটু টাইম লেগেই যায়। তো তার জন্য আমি চেষ্টা করি একটু আগিয়ে রাখার জন্য, যে কোনো কিছু একটু অগ্রিম করে রাখলে তো একটু তাড়াতাড়ি হয়ে যায়। তো এদিকে রান্নাবান্না শেষ, খাওয়া দাওয়া শেষ, এখন আমার পাখনা বুড়িদের সাথে আমি বসে বসে একটু দুষ্টামি করতেছি। তো এই যে ওরা দুই বোন অনেক দুষ্টামি করতেছে, ওদেরকে খাইয়ে দিয়েছি, এখন ঘুমানোর পালা। তো ওদেরকে ঘুমাতে নিয়ে আসলাম, কিন্তু পুষ্কিটা তো দুষ্টামি করতেছে, ও ঘুমাবে না মনে হচ্ছে, চোখ বড় বড় হয়ে আছে। দুই বোনের দুষ্টামি দেখে ভালোই লাগছিল, তো ভাবলাম একটু আপনাদের সাথেও শেয়ার করি। তো এই যে ছোটোটা তো মানে চুষনিটা ছাড়া কিচ্ছু বোঝে না, মানে ও সকালে ঘুম থেকে উঠলো এটাকে খুঁজে, মানে খাটে যেখানেই আমি রাখি না কেন এটাকে খুঁজে সে মুখে দিয়ে তারপর সকালে ঘুম থেকে উঠবে, মানে ও এটা ছাড়া কিছুই বোঝে না। তো এই কারণে ওকে আমরা এটা তেমন একটা দিতে চাই না, অভ্যাস হয়ে যাবে বলে। তো এই যে দুই বোনের ভালোবাসা দেখতে থাকুন, আজকের মতো এখানেই শেষ।